আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো আপনার মিস না হয়ে যায়। নমস্কার, দূরবীনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ভারতের প্রজাতন্ত্র দিবস। স্বাধীনতা দিবসের মতো আমরা এই দিনটাকেও খুব বড় করে পালন করি। আপনাদের হয়তো অনেকেই জানেন না কেন এই দিনটি এতটা গুরুত্বপূর্ণ, তাই আজ আমি আপনাদের এই দিনটি সম্পর্কে কিছু তথ্য ও ধারণা দেব। রিপাবলিক ডে অর্থাৎ গণতন্ত্র দিবস ভারতে 26শে জানুয়ারি পালন করা হয়। 1950 সালে এই দিনটিতে ভারতের প্রথম সংবিধানের সূচনা হয়েছিল। ভারতের আইনের শাসনকে সুদৃঢ় করতে 26শে নভেম্বর 1949 সালে একটি সংবিধান সভায় ভারতীয় সংবিধানকে লাগু করার শর্ত জারি করা হয় এবং 26শে জানুয়ারি 1950 এই শর্তকে সর্বসাধারণের জন্য গণতান্ত্রিকভাবে চালু করা হয়। 26শে জানুয়ারি দিনটিকে নির্বাচন করা হয়েছিল কারণ 1930 সালে এই দিনটিকে ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেস আইএনসি ভারতকে একটি সাংবিধানিক স্বরাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল। 1929 সালে পণ্ডিত জওহরলাল নেহরু পাকিস্তানের একটি সভায় ইংরেজদের বলেছিলেন যদি তারা 26শে জানুয়ারি 1930 সালের মধ্যে ভারতকে পূর্ণ স্বাধীন গণতন্ত্র হিসেবে না স্বীকৃতি দেয় তাহলে ভারতীয়রা নিজেরাই সেই দিনটিকে স্বাধীনতা লাভ হিসেবে গণনা করে নেবে। কিন্তু 1930 সালের 26শে জানুয়ারি অবধি ইংরেজরা কোনো রকম ক্রিয়াকলাপ না করায় জওহরলাল নেহরু 26শে জানুয়ারি 1930 এই দিনটিতে ভারত স্বাধীন হিসেবে দাবি করেন, কিন্তু ইংরেজরা এটি খালিজ করে দেন। সেই দিন থেকে 1947 সাল পর্যন্ত ভারতীয়দের সঙ্গে ইংরেজদের ব্যাপক সংঘর্ষের পর ভারত 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে আর 1950 সালে 26শে জানুয়ারি এই দিনটিতে আইনিভাবে ভারতকে গণতন্ত্র দেশ হিসেবে তুলে ধরা হয়। তাই আমরা এই দিনটিকে পালন করি। এই দিন ভারতের রাজধানী দিল্লিতে বিশেষভাবে পালন করা হয়। ভারতের প্রধানমন্ত্রী দ্বারা ভারতের পতাকা উত্তোলন করা হয়। ইন্ডিয়ান গেট থেকে রাজনৈতিক প্যারেড চলে ইন্ডিয়ান আর্মিদের। আকাশে গানফায়ার দিয়ে বিপ্লবী সৈনিকদের সম্মান দেওয়া হয়। এছাড়াও নাচ গান দেশের কিছু জ্ঞানী ব্যক্তিরা তাদের মতামত রাখেন। এছাড়া সারা ভারতবর্ষে এই দিনটি খুব খুশির সাথে পালন করে ভারতের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করা হয়। সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর যদি কিছু বলার থাকে কমেন্ট করুন আর সবার সাথে শেয়ার করুন। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। গুড বাই।